আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবর মতো আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগে আপনাদেরকে করে দেখাবো ছানার রসমলাই আর রসগোল্লা। তো আজকে ব্লগে আপনাদের সাথে দুটি রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 লিটার লিকুইড দুধ আর 2 কাপ টক দই দিয়ে ছানাটা করেছি। টক দই দিয়ে যেহেতু ছানাটা কেটেছি, তাই পানি দিয়ে ধুয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। ছানাটা থেকে চিপে চিপে পানি বের করে নিয়ে 1 ঘন্টার মতো এখন ঝুলিয়ে রেখে দিচ্ছি। লিকুইড দুধ আর টক দই দিয়ে ছানা কেটে রসমলাই বা রসগোল্লা তৈরি করলে পারফেক্ট হয় এবং স্পঞ্জি হয়। আপনারা তাই লিকুইড দুধ এবং টক দই দিয়ে ছানাটা কাটার চেষ্টা করবেন। ছানাটা করে নিয়েছি, আপনারা দেখেছেন তো, এটা পানি ঝরিয়ে নিয়েছি। তো যাক, এখন ছানাটাকে আমি মেপে আপনাদেরকে দেখাবো। গোটা ছানাকে ভেঙে নিই, মাপতে সুবিধা হবে। এখন মেপে নেই। এক কাপ হয়েছে, দেখার কয় কাপ হয়। দুই কাপ হলো, এই যে 1 কাপ পুরো হয়নি, হাফ কাপের মতো হয়েছে, মানে 2.5 কাপ হয়েছে। আপনাদেরকে সরাসরি মেপে দেখালাম। এই যে রসমলাইয়ের জন্য অর্ধেক রেখে দিই, তারপর ওই অর্ধেকটা দিয়ে রসগোল্লা তৈরি করব। দিয়েছি অর্ধেকটা আলাদা করে, এই ছানাটা দিয়ে রসগোল্লা করব, আর যে ছানাটা তুলে রাখলাম ওটা দিয়ে রসমলাই করব। তো রসগোল্লার জন্য আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি হচ্ছে ময়দা 1 চা চামচ, এই চা চামচটা দিয়ে মেপে নিয়েছি, 1 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি। আপনারা রেগুলার 4 চামচ দিয়ে যাতে সুবিধা মতো মাপতে পারেন, সেজন্য আজকে আমি 4 চামচ দিয়ে দেখাচ্ছি। আমার ঘরে এমনিতে মেজারমেন্ট চামচ আছে, তো আপনাদের সুবিধার জন্য 4 চামচ দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। আপনারা দেখতে পাচ্ছেন একদম 1 চিমটি পরিমাণ নিয়েছি, এই যে 1 চিমটি পরিমাণ, বেশি দেওয়া যাবে না। আর চিনি আর ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি তৈরির ক্ষেত্রে অবশ্যই, যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে কখনোই বেকিং সোডা ইউজ করতে যাবেন না। বেকিং সোডা দিলে মিষ্টি কখনোই হবে না, ফেটে যাবে শেয়ার দেওয়ার সাথে সাথেই। তো অবশ্যই বেকিং পাউডার ইউজ করবেন এবং অল্প পরিমাণে ইউজ করবেন। এখানে আমার 1 কাপ ছানার চেয়ে অল্প পরিমাণ বেশি আছে, আপনাদেরকে দেখিয়েছি। আর 1 কাপ ছানার অর্ধেকটা নিয়েছি আমি। এই এই ছানাটা, মানে আমি যে মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়েছি, ময়দা চিনি বা বেকিং পাউডার 1 কাপ ছানাতেও এই পরিমাপে করতে পারবেন। আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে স্পঞ্জের রসগোল্লা। স্পঞ্জের মিষ্টি এক ধরনের মিষ্টি, আর স্পঞ্জের রসগোল্লা আরেক ধরনের মিষ্টি, দুইটা একরকম না। আমি আগে মনে করতাম হয়তো রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি একই রকম, কিন্তু না, রসগোল্লা স্পঞ্জ মিষ্টি দুইটা দুই জিনিস। আমার ছোট বোন বেকিং এবং মিষ্টি নিয়ে কোর্স করেছে, ওর থেকে জেনেছি আমি যে স্পঞ্জ মিষ্টি আর রসগোল্লা দুইটা দুই জিনিস। ওর ফেসবুকে পেজ আছে সুইট ক্যান্ডি নামে, ওটা আপনারা সার্চ দিলে ফেসবুকে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের মিষ্টি, কেকের বিভিন্ন ছবি দেখতে পাবেন। ও ক্লাস করায়, ও অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে।
ওর কেক অনেক মজা হয়, যেই খায় ওর কেক সবাই পছন্দ করে। কেক আসলে অতটা প্র্যাকটিস করা হয়নি, আর আমার ছোট ছেলে যেহেতু মিষ্টি পছন্দ করে, স্পঞ্জ মিষ্টি স্পঞ্জ রসগোল্লা, তাই আমার ঘরে এই দুটো জিনিস বেশি বানানো হয়। এই ছানাটাকে আমি ডেকে রেখে দিই, না শক্ত দেখতে পারে। রসগোল্লাটা তৈরি করে নিয়ে তারপর ছানাটা দিয়ে রসমালাই তৈরি করব। দেখুন মধ্যে মধ্যে আপনারা দেখতে পাবেন এক পর্যায়ে ছানাটা সফট হয়ে যাবে, আর মধ্যে হবে হাতের তালু দিয়ে চেপে চেপে, এই যে হাতের তালুর অংশ দিয়ে চেপে যায় মধ্যে হবে। আমি আগে প্রায় সময় স্পঞ্জ মিষ্টি বানানো হতে বেশি, তারপর রসগোল্লা ইদানিং ট্রাই করতেছি, গত কয়েকদিন আগে ট্রাই করেছি, দেখলাম পারফেক্ট হয়েছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি রেসিপিটা। স্পঞ্জ মিষ্টিটা আসলে অনেক ইজি, ছানাটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে ভালোভাবে মথে নিয়ে যদি তৈরি করেন তাহলে হয়ে যাবে, কিন্তু রসগোল্লাটা অনেকেরই নষ্ট হয়ে যায় তৈরি করতে গেলে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এই মেথডে তৈরি করে নিতে পারবেন, তাহলে সুন্দর হবে। আর ছানাটাকে অবশ্যই 5 থেকে 6 মিনিট ধরে মথে নিতে হবে ভালো করে। আপনারা যদি হাত ছাড়া ব্লেন্ডারের সাহায্যে করতে চান করতে পারেন, তবে অন্য সময় ব্লেন্ডার দিয়ে করতে গেলে ছানা থেকে তেল বের হয়ে যায়, মিষ্টিটা সুন্দর হয় না, তাই আমার কাছে হাত দিয়ে মথে নেওয়া সবচেয়ে ইজি মনে হয়, ছানাটা নষ্ট হয় না। যে কোনো মিষ্টি তৈরি করতে আপনারা অবশ্যই কিছু টিপস ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মিষ্টি পারফেক্ট হবে। এক তো হচ্ছে ছানাটা পারফেক্ট হতে হবে, আরেক তো হচ্ছে ছানাটাকে ভালো মথে নিতে হবে, আর হচ্ছে আপনার ছানা শিরার পানি পরিমাণ এবং চিনি পরিমাণটা পারফেক্ট হতে হবে। ছানাটা মথার সময় আপনারা নিশ্চয় খেয়াল করতেছেন, এই যেভাবে চাপ দিয়ে চাপ দিয়ে চারদিকে ছানা তুলে তুলে একসাথে করে করে আমি মথে নিচ্ছি, তাহলে চিনি ময়দা আর বেকিং পাউডার চারদিকে ভালো মিশে যাবে। মথতে মথতে আমার ছানাটা অনেক নরম হয়ে গেছে, আর ছানাটা করার পর আমি 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার মতো ঝুলে রাখলে পারফেক্ট, এর বেশি সময় রাখতে হয় না। তো যাক ছানাটাকে মথে নিয়েছি, এখন এটা দিয়ে একটু শেপ দিয়ে নিই, রসগোল্লার শেপ দিব। আর ছানাটা যে মথা হয়েছে তার একটি টিপস বলতেছি আপনাদেরকে এখন, যে দেখুন পুরোটা ছানা নিয়ে যখন আমি প্রেস করব, দেখুন ছানাটা পুরোপুরি উঠে আসতেছে, লেগে নেই নিচে, তখন বুঝবেন ছানাটা মধ্যে পারফেক্ট হয়েছে। এখন ছানাটা দিয়ে বল করে নিব, অল্প কিছু ছানা নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে একটু নিব, তারপর দুই হাতের তালুর সাহায্যে চেপে চেপে বল করে নিব। যে দেখুন বল হয়ে গেছে সুন্দর, সবগুলো বল করে নিই। আর ছানার বলগুলো আমি অত বড় করতেছি না, কারণ যেহেতু শিরাটা দেওয়ার পর ছানার বলগুলো এমনিতে ফুলে অনেকখানি বড় হয়ে যাবে, তাই কিছুটা ছোট সাইজ করেই বলগুলো করতেছি। যা একটি বল করে নিলাম, এভাবে দুই হাতে তালুর সাহায্যে চেপে চেপে সবগুলো ছানা দিয়ে বল করে নিব। এই যে তিনটা হয়ে গেল, তো সবগুলো ছানা দিয়ে বল তৈরি করে নিয়েছি। তো আমার এখানে 11টি ছানার বল হয়েছে, আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। যে আজকে এই যে ছানাটা আমি মথেছি এই বেকিং পাউডার দিয়ে, এই যে বেকিং পাউডার এরকম লেখা থাকবে, কেনার সময় এরকম লেখা দেখে কিনবেন। আর এখানে বেকিং সোডা দেখাচ্ছে আপনাদেরকে, এই যে বেকিং সোডা, এই যে সোডা মিষ্টিতে কখনো ইউজ করবেন না, মিষ্টি তৈরিতে সোডাটা আমরা আলুর চপ বেগুনি বা যে কোনো ধরনের কেকের মধ্যে আমরা ইউজ করে থাকি, তবে সোডাটা অবশ্যই মিষ্টিতে ইউজ করা যাবে না,
আর বেকিং পাউডারটা ইউজ করতে হবে। তা আপনার কেনার সময় এরকম লিখে দেখে কিনবেন, আপনার ফোস্টা ক্লাক্সার কিনবেন, ফোস্টা ক্লাক্সারগুলো অনেক ভালো হয়। আর ডেট দেখে অবশ্যই কিনবেন, যে নিচে ডেট দেওয়া থাকে, এই যে 2022 সাল পর্যন্ত ডেট আছে, এক্সপায়ার ডেট যেটার উপরে দেওয়া আছে, ডেটগুলো দেখে নেবেন। আর ইউজ করার সময় যদি আপনার কিনে রাখেন অনেকদিন পর্যন্ত থাকে ঘরে, ইউজ করার সময় ডেটটা দেখে ইউজ করবেন, ডেট চলে গেলে এগুলো কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তাই ডেটটা দেখে ইউজ করতে হবে যে কোনো জিনিস তৈরি করার আগে। এই ছানার বলগুলো ডেকে রেখে দিব, না হার্ড হয়ে যেতে পারে। তো রসমলাই যে ছানাটা রেখেছিলাম তুলে, এটা এখন মথে নিব। এই ছানাটার মধ্যে আমি অন্য কোনো কিছু ইউজ করবো না, শুধু ছানাটাকে মথে নিব। 5 থেকে 6 মিনিটের মতো মথে নিব, কষলে কষলে হাতের তালু দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মথতে হবে। আপনার কখনো ছানা বেশিক্ষণ মথবেন না, ছানা যদি বেশিক্ষণ মথতে যান তাহলে ছানাতে যে ঘি বা মাখন থাকে ওইটা বের হয়ে গেলে মিষ্টি নষ্ট হয়ে যাবে, সেতে দেওয়ার সাথে সাথে মিষ্টিটা ফেটে যাবে। মথে নিয়ে এখন খুব ভালো করে ছানাটাকে 5 থেকে 6 মিনিটের মতো মথে নিয়েছি। ছানাটা দেখুন খুব স্মুথ হয়ে গেছে। আর অরিজিনালি রসমলাই কিন্তু ছানা দিয়েই করা থাকে, গুঁড়া দুধ দিয়ে রসমলাই করা যায়, কিন্তু অরিজিনালি বিভিন্ন মিষ্টি দোকানগুলোতে ছানা দিয়ে রসমলাই করা থাকে। আমি যেহেতু কুমিল্লার মেয়ে তাই এই সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে, কারণ হচ্ছে আমাদের কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাই পুরো বাংলাদেশের জন্য বিখ্যাত, খুবই টেস্টি রসমলাই মাতৃভাণ্ডার রসমলাইগুলো। বাংলাদেশে থাকা অবস্থায় রসমলাই কেনার জন্য যখন মাতৃভাণ্ডার সহ বিভিন্ন মিষ্টির দোকানে যেতাম, তখন দেখতাম মিষ্টির দোকানের ভেতরের দিকে একদিকে ছানা মরতেছে, অন্যদিকে রসমলাই শেপ দিয়ে চিনি শিরাতে দিচ্ছে, তারপর আবার চিনি শিরা থেকে তুলে তুলে দুধের মালাইতে দিচ্ছে। মূলত মিষ্টির দোকানগুলোতে ছানা দিয়ে রসমলাই তৈরি করা হয়। প্রথমে এরকম গোল করে নিতে হবে, তারপর চাপ দিয়ে চাপ দিয়ে লম্বাটে করে নিব। দেখতে পাচ্ছেন লম্বাটে করে নিলাম, আলাদা একটা প্লেটে নিয়ে নিয়ে তৈরি করে করে আপনি এরকম লম্বাটে বা গোল করে করতে পারবেন, ছোটো ছোটো গোল গোল বল করে করতে পারবেন। রসমলাই সাধারণত একটু লম্বাটে সাইজ হয়ে থাকে, তাই আমি লম্বাটে করে নিচ্ছি। সবগুলো ভাবে তৈরি করে নিই, ছানাটা মাথার পর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে। হাতের তালুর সাহায্যে চেপে চেপে করে নিই। এই যে আরো একটি করে নিলাম, তো সবগুলো করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ছানা দিয়ে লম্বাটে শেপ করে নিয়েছি, ছোট ছোট করে লম্বাটে শেপ করেছি, আপনারা গোল গোল করে করে নিতে পারবেন। আপনারা দেখেছেন এই যে ছানার বলগুলো তৈরি হয়েছে রসগোল্লা তৈরির জন্য। এখানে আমি 1 কাপের উপর ছানা নিয়েছি, আর ময়দা চিনি বেকিং পাউডার ইউজ করেছি, তো সেই হিসাব করতে যদি আপনাদের অসুবিধা মনে হয় তাহলে 1 কাপ ছানাতে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি আর 1 চিমটি বেকিং পাউডার দিয়ে মেখে করে নিতে পারবেন। যদি আপনাদের কাছে অসুবিধা মনে হয় তাহলে 1 কাপ ছানাতে সেম মেজারমেন্ট ইউজ করে করে নিতে পারবেন। তো যাক, এখন আমি একটি শিরা তৈরি করে নিব। চিনি শিরা তৈরির জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি, এই যে 1 কাপ দিয়ে দিলাম, এই যে 1/2 কাপ দিলাম, 2 কাপ চিনি দিয়ে চিনি শিরাটা করব। 2 কাপ চিনিতে পানি দিয়ে দিব 10 কাপ, এই যে 1 কাপ দিয়ে দিলাম, 2 কাপ দিলাম, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 6 কাপ,
7 কাপ, 8 কাপ, 9 কাপ, এই যে শেষ 10 কাপ দিয়ে দিলাম। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপেছি, আপনারা এরকম সাইজের যে কোনো কাপ দিয়ে মেপে নেবেন। তবে যে কাপটা দিয়ে চিনি মাপবেন সেম কাপ দিয়ে পানিটা মাপবেন। তো পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই হিটে। চিনিটা গলে যখন বলক উঠবে তখন গিয়ে রসমলাই বলগুলো আর রসগোল্লার ছানার বলগুলো দিয়ে দিব। আর আপনারা যদি এক কাপ ছানা দিয়ে রসমলাই বা রসগোল্লা তৈরি করেন তাহলে এক কাপ চিনি 5 কাপ পানি দিয়ে সেরাটা করবেন, আর 2 কাপ ছানা দিয়ে রসমলাই বা রসগোল্লা তৈরি করেন তাহলে 2 কাপ চিনি 10 কাপ পানি দিবেন। আমি এখানে 3 কাপ ছানা দিয়ে যেহেতু রসগোল্লা রসমলাই করতেছি তাই 2 কাপের অনুপাতে চিনিটা আর পানিটা দিলাম। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতেছে, পানিটা গরম হয়ে আসতেছে, একটু নেড়ে দিই। আমি একই সাথে রসগোল্লা রসমলাইগুলো বানিয়ে নেব। আপনারা যদি আমার মতো করে দুটি একসাথে তৈরি করতে চান তাহলে এভাবে করে নিতে পারবেন, তাহলে ঝামেলা কিছুটা কম হবে। চিনিটা গলে যখন পানিতে বলক চলে আসবে তখন গিয়ে একে একে বলগুলো দিতে হবে। দিয়ে দিলাম রসগোল্লার ছানার বলগুলো। রসমলাইয়ের জন্য যে ছানাগুলো তৈরি করেছিলাম লম্বাটা শেপের এগুলো দিচ্ছি, আর একটা একটা করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। একসাথে দিতে গেলে তখন পানির তাপমাত্রা ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলো ভালোভাবে পারফেক্টলি হবে না। তাহলে সবগুলো দিয়ে নিই। এই যে সবগুলো দিয়ে নিলাম, কোনো প্রকার ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে। ঢাকনা দিলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আজকে আপনাদেরকে ঢাকনা ছাড়া তৈরি করে দেখাবো, ঢাকনা দেওয়া ছাড়া যে পারফেক্ট হয়। এখন মিডিয়াম হিটে রসমলাই এবং রসগোল্লাগুলোকে 35 থেকে 40 মিনিটের মতো জাল দিয়ে নিব। রসমলাই বা রসগোল্লা শিরাটা ঘন হতে দেওয়া যাবে না, তাই প্রথমে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, মানে 2 কাপ চিনি সাথে 10 কাপ পানি দিয়েছি। 35 থেকে 40 মিনিট জাল দেওয়ার ফলে আপনাদের সেটা যদি ঘন মনে হয় আপনাদের কাছে তাহলে আরও 1 কাপ গরম পানি অ্যাড করে নেবেন। শিরা কোনোভাবেই ঘন করা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে শিরা ঘন করলে। তবে আমি এরকম 2 কাপ বা 3 কাপ ছানা দিয়ে যখন রসমলাই বা রসগোল্লা করি তখন আমার এই পানিটা যথেষ্ট হয়। অনেকেরই কমপ্লেন থাকে রসমলাই বা রসগোল্লা তৈরি করার পর রসমলাই বা রসগোল্লা শক্ত হয়ে যায়, এটার মেইন কারণ হচ্ছে শিরা ঘন হয়ে যাওয়া। যদি আপনার রসমলাই বা রসগোল্লা তৈরি করতে গেলে শিরাটা ঘন করে ফেলেন তাহলে রসমলাই বা রসগোল্লা শক্ত হয়ে যাবে। মোট কথা হচ্ছে শিরাটা পাতলা রাখতে হবে, শিরা পাতলা রাখলে তখন আর রসমলাই বা রসগোল্লাগুলো শক্ত হবে না। মাঝে মাঝে একটু এরকমভাবে নিচের দিকে চাপ দিয়ে একটু দিয়ে দিব হালকাভাবে। আর এমনিতে বলক উঠে উঠে ঘুরে ঘুরে এগুলো হয়ে যাবে নিচ থেকে। যে দেখুন ছানা বলগুলো ফুলে ওঠা শুরু হয়ে গেছে, মাঝে মাঝে 2-3 বার এরকম হালকাভাবে চাপ দিয়ে চাপ দিয়ে নিচের দিকে একটু চাপ দিয়ে শিরাতে একটু দিয়ে দিব। চল্লিশ মিনিট পর ফিরে আসলাম।
রসমলাই রসগোল্লার যে বলগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো হয়ে গেছে। এখন একটা পদ্ধতি চেক করে দেখাচ্ছি, আপনারা বুঝবেন কীভাবে হয়েছে। যে এখান থেকে একটি তুলে নিচ্ছি, আর এদিকে একটা গ্লাসে পানি নিয়েছি, পানিটার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন ডুবে গেছে, ডুবে গেলে বুঝবেন যে এটা পারফেক্টলি হয়েছে। আর যদি বেশি থাকতো তাহলে আরও কিছুক্ষণ জাল দিতে হতো। তো যাক, এখন চুলাটা অফ করে দিচ্ছি। রসমলাই দানাদার যে পিসগুলো এগুলো অনেক ছোট, তাই পরীক্ষা করে দেখানোর প্রয়োজন পড়লো না, কারণ এই বড়োগুলো যেহেতু পরীক্ষা করে দেখিয়েছি যে পারফেক্টলি হয়েছে। তো এখন রসগোল্লাগুলো সিরাতে রেখে দিব, আর রসমলাই যে লম্বাটে সাইজের পিসগুলো এগুলো তুলে নিব সিরা থেকে, যেহেতু এগুলোকে দুধে জাল দিতে হবে আবার, তাই সিরা থেকে আগে তুলে নিতে হবে। চল্লিশ মিনিট জাল দেওয়ার ফলেও সিরাটা কিন্তু ঘন হয়নি, সিরাটা এখনও পাতলাই আছে, তো এরকম পাতলাই রাখতে হবে। রসমালাই এবং রসগোল্লাগুলো তৈরি হওয়ার পুরোটা সময় আমি চুলা আঁচ কিন্তু মাঝারি আঁচে রেখেছিলাম, চুলা আঁচ বাড়াইনি বা কমাইনি, একই তাপমাত্রা রেখে তৈরি করেছি। শিরাটা এভাবে ছেঁকে ছেঁকে সবগুলো রসমালাই দানাগুলো তুলে নিব। রসমালাই দানাগুলোকে শিরাটা থেকে তুলে নিয়ে রসগোল্লাগুলোকে এই শিরার মধ্যেই নর্মাল তাপমাত্রায় ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার মতো। আপনারা এখন গরম অবস্থাও খেতে পারবেন, তবে 6 থেকে 7 ঘন্টার মতো সিরাতে রেখে তারপর সার্ভ করলে রসগোল্লার অরিজিনাল স্বাদ পাওয়া যায়। সাধারণত মিষ্টি দোকানগুলোতে রসগোল্লা ঢাকনা দেওয়া ছাড়াই তৈরি করে থাকে, তাই আজকে আমি ঢাকনা দেওয়া ছাড়াই তৈরি করলাম। দেখুন রসগোল্লা বা রসমলাইয়ের দানাগুলো কিন্তু একটিও ভাঙেনি। রসমলাইয়ের দানাগুলো যে তুলে নিয়েছি এগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন মানে এগুলোর ভিতরে যে সিরাগুলো ঢুকেছে এগুলো হালকাভাবে চাপ দিয়ে বের করে নেব। তবে চাপ দিয়ে বের না করে নিলে, দুধের মধ্যে দিলে এর ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না। এভাবে চাপ দিয়ে বের করে নিয়ে দুধে যখন জাল দিব তখন কি ভালোভাবে প্রবেশ করবে এর ভিতরে দুধের মালাইগুলো, না প্রবেশ করবে না, তখন সিরাগুলো ভেতরে রয়ে যাবে। দেখুন একটা পুরোপুরি চেপে নিয়েছি, সবগুলো চেপে চেপে রসগুলো বের করে নিতে হবে। আপনারা এই কাজটা অবশ্যই এই ছানার এই দানাগুলো ঠান্ডা করে নিয়ে করবেন, গরম অবস্থা করতে গেলে ভেঙে যাবে। রসমলাই দানাগুলো রসগোল্লার সাথে 40 মিনিট সিদ্ধ করার ফলে রসমলাই দানাগুলোর মধ্যে হালকা একটা হলদে কালার এসে গেছে। আর রসগোল্লা সাধারণত 40 মিনিট সিদ্ধ করতে হয়, তাই আজকে রসমলাইগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছি একটু বেশি করে, যাতে এগুলোর মধ্যে একটু হালকা হলুদ কালার আসে। তাহলে দুধে জাল দেওয়ার পর কালারটা দেখতে অনেক ভালো লাগবে। দেখুন আমি কিন্তু চিপে চিপে পুরোটা শিরা দানাগুলো থেকে বের করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, এটা স্কিপ করা যাবে না। এভাবে সবগুলো করে নিই। সবগুলো ছানা চিপে নেওয়ার পর এই চিনি সেরাটা বের হয়েছে, তো এটা ফেলে দেব, এটার কিছু করার নাই। তো আর আপনাদেরকে আজকে আমি যে ছানা দিয়ে রসমলাই তৈরি করে দেখাবো, তো এগুলো দিয়ে এখন রসমলাই তৈরি করে নিব। আর আপনারা দেখেন কতটা সফট হয়েছে, চাপ দেওয়ার পরও ভাঙতেছে না। এই যে আমি চাপ দিয়ে যে সবগুলো রস বের করেছি এরপরও কিন্তু ভাঙে নাই, দেখুন এগুলোর মধ্যে কিন্তু কোনো রস অবশিষ্ট নাই। এখন আমি ছানাগুলোকে দুধের মালাইয়ে জাল দিব, তো দুধের মালাই কীভাবে তৈরি করবো তা এখন আপনাদেরকে দেখাবো। এখন রসমালাই মালাই তৈরির জন্য আমি দুধ গুলিয়ে নিব।
এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি, এই যে প্রথম দিলাম 1 কাপ, উষ্ণ গরম পানি দিচ্ছি, দিলাম 2 কাপ পানি, দিয়ে দিলাম 3 কাপ, এই যে 4 কাপ, এখন দুধের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, কুসুম গরম পানি দিলে মিশাতে সুবিধা হয়, তাই কুসুম গরম পানি দিয়েছি। এটা দিয়ে আমি রসমালাই মালাই তৈরি করব। আমাদের হাতের কাছে সাধারণত গুঁড়া দুধ অ্যাভেলেবেল থাকে, তাই আজকে আপনাদেরকে রসমালাই মালাইটা গুঁড়া দুধ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলে করতে পারবেন, সমস্যা নেই। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে দুধটা পুরোপুরি পানির সাথে মিশে যায়, তবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তো এখন দুধটাকে ক্যারামেল করা চিনিতে দিয়ে জাল দিয়ে নিব। এদিকে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, পাতিলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি। চিনিটাকে এখন ক্যারামেল করে নিব, কিছুক্ষণের মধ্যে ক্যারামেল হয়ে যাবে। এভাবে ক্যারামেল করে নিয়ে যদি রসমালাই তৈরি করেন তাহলে রসমালাই কালারটা অনেক সুন্দর আসে। সাধারণত মাতৃ ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টির দোকানগুলোতে রসমালাই কালারটা একটু হলদেটে ভাব বা হালকা লালচে ভাবের মতো থাকে। চিনিটা চারদিকে ছড়িয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে চারদিকে কালারটা সমানভাবে আসে। আপনার যদি বেশি পরিমাণে রসমালাই তৈরি করেন তাহলে চিনি বেশি পরিমাণে দিয়ে ক্যারামেলটা করতে পারেন, তো আমার এখানে যেহেতু রসমালাইয়ের পরিমাণ বেশি না তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এখন এর মধ্যে যে গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব যেহেতু অনেক গরম। কটা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন ক্যারামেলের কালারটা দুধের মধ্যে এসে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো দুধটাতে বলক এসে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ কন্ডেন্স মিল্ক, 4 ভাগের 1 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। তাই কন্ডেন্স মিল্ক দিব, তাই আমি চিনিটা প্রথমে কম দিয়েছি যাতে চিনিটা অ্যাডজাস্ট হয়। কন্ডেন্স মিল্ক আর চিনি মিলিয়ে যাতে রসমালাই যে মালাইটা তৈরি করতেছি এটার মিষ্টিটা পারফেক্ট হয়, তাই চিনি আর কন্ডেন্স মিল্ক সেই অনুপাতে দিয়েছি। এখন দুধটাতে ভালোভাবে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি রসমালাই দানাগুলো। এখন এগুলোকে মিডিয়াম টু হাই হিটে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। দেখুন এই ক্যারামেল করাতে রসমালাই কালারটা কত সুন্দর এসেছে। এভাবে চারদিক ঘুরিয়ে ঘুরে কিছু পাবো নিয়ে দিতে হবে। পাঁচ থেকে 6 মিনিটের মতো জাল দিব মিডিয়াম টু হাই হিটে। রসমালাই কালা যদি আপনার সাদাটে রাখতে চান তাহলে ক্যারামেলটা করে না নিলেই হবে, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে, রসমালাই অরিজিনাল কালার আসলে এটা। এই যে 5 থেকে 6 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু নেড়ে দিয়েছিলাম।
দেখুন দুধটা কিছুটা ঘন হয়ে গেছে, আমি আর ঘন করব না, ঠান্ডা হওয়ার পর এমনিতেই আরও ঘন হয়ে যাবে, তাই এখন চুলাটা অফ করে দিব। এমনিতে আমরা মাতৃ ভাণ্ডার রসমালাই যে খাই ওইটার দুধটা এমনিতে ঘন থাকে, খেতে ভালো লাগে। তো আপনারা যদি একটু কম ঘন করতে চান তাহলে আর একটু কম জাল দেবেন। তো যাক, এখন আমি ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিই, তারপর ফ্রিজে তুলে রাখবো 5-6 ঘন্টার মতো, বা আপনারা নর্মাল টেম্পারেচারে 5-6 ঘন্টার মতো রেখে দিতে পারেন যদি ফ্রিজে না রাখতে চান। ফ্রিজে বা নর্মাল তাপমাত্রায় যেভাবে রাখেন না কেন, রসমালাই দানাগুলোকে দুধের মালাইয়ের মধ্যে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তারপর গিয়ে সার্ভ করতে হবে, তাহলে মালাইগুলো রসমালাই দানাগুলোর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। ঢাকনা রেখে দিচ্ছি। রসগোল্লাগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো রেখে দিব। রসমালাইগুলোকেও ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখেছি। তো আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে আশা করি জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে ব্লগে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।